পড়ে যাওয়া পোষ্য বিড়ালকে উদ্ধার করতে ডাকা হলো ফায়ার ব্রিগেড। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কসবা নারায়ণগড় এলাকায়। ঘটনায় জানা যায়, নারায়ণগড়ের কসবা এলাকার নির্মলেন্দু বিকাশ নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে রয়েছে একটি 40 থেকে 45 ফিট গভীরতায় পরিত্যক্ত কুয়ো, যাতে অসাবধানতাবশত পড়ে যায় বাড়ির একটি পোষ্য বিড়াল। বর্তমান বৃষ্টির অভাবে কুয়োটি তেমন বেশি জল ছিল না, ফলে কুয়োর গভীরে পড়ে যাওয়ায় বাড়ির পোষ্য বিড়ালটিকে উদ্ধার করতে পারছিলেন না পরিবারের লোকেরা। এদিকে দীর্ঘক্ষণ ওই কুয়োর মধ্যে পড়ে থাকায় বিপদগ্রস্ত হয়ে পড়েছিল পোষ্য বিড়ালটি। অবশেষে কিছু উপায় না পেয়ে নির্মলেন্দু বাবু যোগাযোগ করেন খড়গপুরের দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি গাড়ি সহ দমকল বিভাগের বেশ কয়েকজন কর্মী উপস্থিত হন। তারা এরপর ট্যাপের মাধ্যমে কুয়োতে খানিকটা জল পুরিয়ে সাথে কাছে দড়িতে নাইলনের ব্যাগ ও সাইকেলের রিংয়ে মাছ ধরার জাল বেঁধে নামানো হয় কুয়োর মধ্যে। কাজে আসে এই ব্যবস্থা, জাল ও ব্যাগের মধ্যে ঢুকে পড়ে বিড়ালটি। এরপর দড়ি টেনে ওপরে তুলে আনেন দমকল কর্মীরা। কুয়ো থেকে ওপরে উঠে হাফ ছেড়ে দৌড় দেয় বিড়ালটি। যদিও এদিনের এই কাজে উপস্থিত দমকল কর্মীরা জানিয়েছেন বিড়ালটি সুস্থ রয়েছে, কোনো রকম আঘাত পায়নি। এদিকে পোষ্য বিড়াল বিপদমুক্ত হওয়ায় খুশি নির্মলেন্দু বাবু ও তার পরিবার, কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানান দমকল কর্মীদের। ওই জন্য ফায়ার ব্রিগেডকে ডেকেছিলাম। কি পড়ে গেছিলাম? বিড়াল বিড়াল। আপনার নামটা? আমার নাম যিশু। কোথায়? এটা নারায়ণগড়, কস্তম নারায়ণ। বিড়াল এসে দেখি, আমরা খবর পাই, খবর পাওয়ার পরে আসি, নারায়ণগড়ে একটা কুয়োতে বিড়াল পড়েছে। বিড়ালটা মোটামুটি জেলের খুব নিচে আছে, তো আমরা কিছুটা জল দিয়ে জল ভর্তি করে আর বোলাইন দেবে, হেল্প পানি বোলাইন দেবে বিড়ালটাকে তুলে। উঠছে আরে এর উপর যেতে দড়িটা নিতে পারতো। দাঁড়া দাঁড়া ঢুকে নি ধরে। আমি বলতে ছিল ধরে নি না।